স্বাগত জানাচ্ছি বরেন্দ্র সংবাদে সাথে আছি বিথি ঘোষ শুরুতে জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম শিক্ষকদের আঠারো মাসের বকেয়া বেতন পরিশোধের দাবিতে মানববন্ধন রাজশাহী মহানগরীতে দুই ভুয়া ডাক্তারকে গ্রেফতার করেছে পুলিশ সিরাজগঞ্জে প্রেমের ফাঁদে ফেলে অপহরণকারী চক্রের মূল হোতাকে গ্রেফতার করেছে র্যাব বারো শুনছিলেন শিরোনাম এবার বিস্তারিত আঠারো মাসের বকেয়া বেতন পরিশোধের দাবিতে মানববন্ধন করেছেন রাজশাহী পলিটেকনিক ইনস্টিটিউট ও রাজশাহী মহিলা পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষকেরা মঙ্গলবার সকালে রাজশাহী পলিটেকনিক ইনস্টিটিউটের শহীদ মিনার চত্বরে এই মানববন্ধনের আয়োজন করা হয় এতে সভাপতিত্ব করেন বাংলাদেশ পলিটেকনিক টিচার্স ফেডারেশনের সভাপতি আহমেদ হোসেন এ সময় তারা বলেন শিক্ষার মানোন্নয়নের লক্ষ্যে ২০১২ ও দু সালে শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও শিক্ষা বিভাগের আওতায় চাকরির সম্পূর্ণ বিধিবিধান স্টেপ প্রকল্পের মাধ্যমে জন শিক্ষককে নিয়োগ দেওয়া হয় এর মধ্যে সাতশো সাতাত্তর জন শিক্ষক বর্তমানে কর্মরত প্রকল্পের মেয়াদ শেষে শিক্ষকদের সরকারের ঠোক বরাদ্দ খাত থেকে দুই হাজার উনিশ বিশ অর্থ বছরে বেতন ভাতা দেওয়া হয়েছে কিন্তু দুই সালের জুলাই মাস থেকে দুই সালের ডিসেম্বর সালের ডিসেম্বর বেতন ভাতার ব্যবস্থা করা হয়নি ফলে এই মাস ধরে শিক্ষকেরা খুব কষ্টে আছেন শিক্ষকেরা অনতি বিলম্বে তাদের করতে সরকারের কাছে দাবি জানান। রাজশাহী মহানগরীতে ডাক্তার পরিচয় দিয়ে রক্ত পরীক্ষার নামে রোগীর আত্মীয়কে মারপিট করা ও আটক রেখে জোরপূর্বক টাকা আদায়ের অভিযোগে দুই ভুয়া ডাক্তারকে আটক করেছে আর এমপির রাজপাড়া থানা পুলিশ মঙ্গলবার দুপুরে নগরীর লক্ষ্মীপুর এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয় বিষয়টি নিশ্চিত করেছেন রাজপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইসলাম থানার কেশবপুরের নজরুল ইসলামের ছেলে সালমান শরীফ বাবু ও চাপাইনবগঞ্জ জেলার গোমস্তাপুর থানার মকরমপুরের মৈদুল ইসলামের ছেলে জাহিদুল ইসলাম জাহিদ সে নগরীর রাজপাড়া থানার লক্ষ্মীপুর কাঁচাবাজার এলাকার বাসিন্দা নওগাঁর সিয়াজুল ইসলাম নামের এক ব্যক্তি রামেক হাসপাতালের ষোলো নং ওয়ার্ডে চিকিৎসাধীন ছিলেন গত সোমবার রাত দশটায় আসামিরা নিজেদের ডাক্তার পরিচয় দিয়ে সিরাজুল সহ আরো কয়েকজন রোগীর শরীর থেকে রক্ত নেয় এবং এক ঘন্টা পরে রাজশাহী ডায়াগনস্টিক সেন্টার হতে পরীক্ষার রিপোর্ট সংগ্রহ করার কথা বলে রাত এগারোটায় রিপোর্ট চাইতে গেলে আসামিরা রিপোর্ট বাবদ চার হাজার টাকা দাবি করে এত টাকা দেওয়ার তাদের সামর্থ্য নেই বললে আসামিরা তাকে আটক রেখে মারপিট করে এবং তার পকেটে থাকা চার হাজার পঞ্চাশ টাকা জোর করে কেড়ে নেয় এমন অভিযোগের প্রেক্ষিতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয় অন্যদের আটককে অভিযান অব্যাহত রয়েছে বলে জানান ওসি সিরাজগঞ্জে প্রেমের ফাঁদে ফেলে অপহরণকারী চক্রের মূল হোতাকে গ্রেফতার করেছে র‍্যাব গ্রেফতারকৃত আসামি আব্দুল মুন্নাফ সিদ্দিকী ওরফে মুন্না জেলার সলঙ্গা থানার নলকা এলাকার জসিম উদ্দিন সিদ্দিকের ছেলে মঙ্গলবার ভোরে র্যাব বারো স্পেশাল কোম্পানির একটি চৌকোশ অভিযানিক দল সিরাজগঞ্জ জেলার সলঙ্গা এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করে মঙ্গলবার এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে তথ্য জানিয়েছেন র‍্যাব মিডিয়া অফিসার সহকারী পুলিশ সুপার জন রানা তিনি জানান মোবাইল ফোনের মাধ্যমে পঞ্চগড় জেলার দেবীগঞ্জ থানা এলাকার এক মাদ্রাসা ছাত্রীর সঙ্গে পরিচয় হয় মুন্নার পরিচয়ের কিছুদিন পর ওই ছাত্রীকে বিয়ে সহ বিভিন্ন প্রলোভন দিয়ে আসছিল আসামি মুন্না কিন্তু প্রলোভনে রাজি না হওয়ায় চলতি বছরের গত দশ জানুয়ারি ওই ছাত্রী মাদ্রাসায় যাওয়ার পথে মুন্না তাকে অপহরণ করে পরবর্তীতে তার পরিবার অনেক খোঁজাখুঁজি করে না পেলে গত সোমবার দেবীগঞ্জ থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করে এর প্রেক্ষিতে মঙ্গলবার ভোরে র্যাব এর স্পেশাল কোম্পানির একটি চৌকস আভিযানিক দল সিরাজগঞ্জ জেলার সলঙ্গা থানা এলাকায় অভিযান পরিচালনা করে অপহরণ চক্রের মূল হোতা আব্দুল মুন্না সিদ্দিকি ওরফে মুন্নাকে গ্রেফতার করে গ্রেফতারকৃত আসামিকে পঞ্চগড় জেলার দেবীগঞ্জ থানায় হস্তান্তর করা হবে বলে জানাই র্যাব বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ এইচ এম লিটনের করোনা থেকে দ্রুত আরোগ্য কামনায় রাজশাহী ফল ব্যবসায়ী কল্যাণ সংস্থার আয়োজনে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে সোমবার বা আসর মহানগরীর সপুরা ওয়াবদার মোড়ে সমিতির কার্যালয়ে এই দোয়া মাহফিলের আয়োজন করা হয় মাহফিলের দোয়া ও মনোজাত পরিচালনা করেন পানি উন্নয়ন বোর্ড জামে মসজিদের ইমাম বাড়ি এ সময় উপস্থিত ছিলেন রাজশাহী ফল ব্যবসায়ী কল্যাণ সংস্থার সহসভাপতি আব্দুল সোভান সাধারণ সম্পাদক হোসেন কালু উপদেষ্টা পরিষদের সদস্য গোলাম কিপ্রিয়া নান্নু আজিবর রহমান সহ অন্যান্যরা নোয়াখালীর সেনবাগে ইন্টারনেট সংযোগে তার টানতে গিয়ে বিদ্যুৎ কামাল উদ্দিন প্রকাশ চন্দন নামের এক যুবকের মৃত্যু হয়েছে মঙ্গলবার সকাল সাড়ে এগারোটার দিকে সেনবাগ উপজেলার কাবিলপুর ইউনিয়নের ইয়ারপুর এক নং ওয়ার্ডের বটতলা বাজারে এ ঘটনা ঘটে নিহত চন্দন পার্শ্ববর্তী আট নং বীজবাগ ইউনিয়নের শাহাবুদ্দিনের ছেলে স্থানীয়রা জানায় চন্দন মঙ্গলবার সকাল সাড়ে এগারোটার দিকে সহকর্মীদের নিয়ে ওয়াইফাই ইন্টারনেট সংযোগে তার বৈদ্যুতিক খুঁটির সঙ্গে টানানোর সময় অসাবধানতা হয়ে খুঁটি থেকে ছিটকে মাটিতে পড়ে গুরুতর আহত হয় সময় স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন সেনবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ ইকবাল হোসেন পাটওয়ারি জানান এ ঘটনা থানায় কেউ অবহিত করেননি এ ছিল বরেন্দ্র সংবাদে সাথে থাকার জন্য ধন্যবাদ あっ